আসসালামু আলাইকুম, সাহাব ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য 2020 এবং 21। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যারা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য। আজকে এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুষদ ভর্তি পরীক্ষা এবং প্রত্যেক ইউনিটের আসন সংখ্যা, ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা, পরীক্ষার মান, বণ্টন পদ্ধতি। চলো দেরি না করে আমরা আমাদের টপিকে ফিরে যাই। প্রথমে ভর্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10টি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 34টি বিভাগ ও 3টি ইনস্টিটিউটের আন্ডারে এই 10টি ইউনিট। মোট সিট সংখ্যা 1889টি। আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারে, মানে মোট সিট সংখ্যা 1889টি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত বছরে সেকেন্ড টাইম ছিল, তাই এবার থাকবে আশা করা যায়। গত বছরও ছিল, তার আগের বছর ছিল, সো এবারও থাকবে আমরা আশাবাদী। আর আবেদন ফি এ বি সি ডি ই ইউনিটে একজন শিক্ষার্থীকে দিতে হবে 600 টাকা, এবং সি ওয়ান এফ জি এবং এইচ আই ইউনিটের জন্য একজন শিক্ষার্থীকে দিতে হবে 400 টাকা। এই হচ্ছে কিছু টপিক। তারপরে হচ্ছে এখন আমরা দেখবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট অনুষদ এবং ইনস্টিটিউট পরিচিতি। আমরা আগেই জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 10টি ইউনিটে 3টি অনুষদ এবং কিছু সরি 3টি ইনস্টিটিউট এবং কিছু অনুষদ রয়েছে। যেমন এম হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, বি ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ, সি ইউনিট কলা ও মানবিকী অনুষদ, সি ওয়ান এর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ, ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ, ই ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, এফ ইউনিট আইন অনুষদ, জি ইউনিট ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ, এবং এইচ ইউনিট ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এবং আই ইউনিট সবার শেষে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট যে টপিক। নেক্সট টপিক হচ্ছে আমরা দেখব ইউনিট ভিত্তিক আসন সংখ্যা ও অনুষদ সমূহ। যেমন দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, প্রথম যে অনুষদ সেটি হচ্ছে গাণিতিক পদার্থ বিষয়ক অনুষদ। এর আন্ডারে আছে গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, সি এস সি এবং পরিবেশ বিজ্ঞান। এবং দেখো এখানে ছাত্রছাত্রী সিটও বন্টন করা। দেখো এই এ ইউনিটের ছাত্র ছাত্রীদের মোট সিট 235টি এবং ছাত্রদের 175টি, মোট সিট সংখ্যা 410টি। এবং সমাজবিজ্ঞান অনুষদে দেখো অর্থনীতি, ভূগোল, পরিবেশ, সরকার ও রাজনীতি, বিজ্ঞান, নগর অঞ্চল পরিকল্পনা এবং লোক প্রশাসন। দেখো সবারই বন্টন করা ছাত্র এবং ছাত্রীদের জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্র ছাত্রীদের জন্য আলাদা আলাদা প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা আলাদা সিটের ব্যবস্থা, মানে এই 45 জন ছাত্রী নিবে, এখানে কোনো ছাত্র হবে না। তো তারা আলাদা আলাদা করে ভাবে শিক্ষার্থী নিয়ে থাকে। যেমন সমাজবিজ্ঞান অনুষদে দেখো ছাত্রদের জন্য 163টা এবং ছাত্রীদের জন্য 163টা, তারা সবাইকে সমানাধিকার দিয়ে থাকে মূল কথা যেটা। মোট সমাজবিজ্ঞান অনুষদে সিট আছে 326টা, আর বাদ বাকিগুলো তোমরা দেখে নিও। তারপর আরো কিছু অনুষদ আছে, তা হচ্ছে এই যে কলা ও মানবিকী অনুষদ। দেখো বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, নাটক, নাট্যতত্ত্ব, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, চারুকলা। এটাতে ছাত্রদের জন্য 219টি এবং 228 হচ্ছে ছাত্রীদের জন্য, মোট 437টি। এবং জীববিজ্ঞান অংশে দেখো উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ফার্মেসি, প্রাণরসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। দেখো মোট সিট 160টা ছাত্র এবং 160টা ছাত্রী, 320 এখানে 50-50, সব ক্ষেত্রেই সমান অধিকার দিয়ে গেছে। এটি খুব ভালো একটি পদ্ধতি। এবং লাস্টে দেখো কিছু আছে বিজনেস স্টাডি অনুষদ, বিবিএ, ফিনান্স, ব্যাংকিং, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট স্টাডি। 100-100 করে ভাগ, মোট 200 সিট। এবং আইন অনুষদ আইন
আইন বিচার 30টা 30টা করে কিন্তু দেখো সবকিছু ভাগ করা, তোমরা এটা দেখে নিবে মনোযোগ সহকারে। আর সর্বমোট দেখো 975টি হচ্ছে ছাত্র এবং 914টি হচ্ছে ছাত্রী, আর মোট 1889টি সিট সংখ্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা আমরা আগেই দেখেছি। এখন আমরা দেখব এউনিট আবেদনের ন্যূনতম যোগ্যতা। এউনিট দেখো, এউনিট হচ্ছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, এটাতে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর এই যে দেখো এখানে কিন্তু অনেক শর্ত আছে। দেখো প্রথমেই তোমার প্রয়োজন হবে এউনিটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পৃথক 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 জিপিএ 3.50 থাকতে হবে। দেন তুমি যদি গণিত পেতে চাও মোট জিপিএ তোমাকে 7.5 থাকতে হবে, এবং অবশ্যই গণিতে মাইনাস গ্রেড থাকতে হবে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসিতে। দেখো এই যে সবার ডান পাশে সবগুলো শর্ত দেওয়া আছে, তোমরা পড়ে নিও। যেমন কেউ যদি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে যায় তার মোট জিপিএ কিন্তু 8.50 লাগবে। দেন পদার্থবিজ্ঞান ও গণিতে 1 গ্রেড লাগবে এইচএসসিতে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, তোমরা এইভাবে দেখে নিবে। এই হলো এ ইউনিট। তারপরে হচ্ছে বি ইউনিট। বি ইউনিট হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ। এইখানে উভয় এসএসসি এবং এইচএসসি জিপিএ 3.50 থাকতে হবে। তারপরে দেখো আরো শর্ত আছে, তোমাকে অর্থনীতি পেতে হলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় মোট জিপিএ 8 থাকতে হবে, ব্যবসায় বা মাধ্যমিকে 7.50, এবং ইংরেজি ও গণিতে A- গ্রেড থাকতে হবে তোমার যদি তুমি গণিত নিয়ে পড়াশোনা করতে চাও। আর আর্টস এবং বিজনেসের জন্য বাংলা ও ইংরেজিতে A- গ্রেড থাকতে হবে। তো এই শর্তগুলো তোমরা দেখে নিও, আশা করি তোমরা বুঝতে পারছো শর্তগুলো। দেখো এখানে সব ধরনের শর্ত দেওয়া আছে, এগুলো তোমরা একে একে দেখে নিও। এগুলো বি ইউনিট। এখন আমরা যাব সি ইউনিটে। সি ইউনিটে কী কী আছে দেখো, সি ইউনিট হচ্ছে কলা ও মানবিকী অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ ব্যতীত। দেখো বা তুমি যদি ইংরেজি নিয়ে পড়তে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তোমাকে উচ্চ মাধ্যমিক মানবিক শাখায় মোট জিপিএ থাকতে হবে 7.25, আর যারা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অন্য অন্য শাখা তাদের মোট জিপিএ 7.75। অবশ্যই তোমাকে এইচএসসিতে ইংরেজিতে A- থাকতে হবে বিজ্ঞানে সব বিভাগের জন্য, সায়েন্স আর্টস কমার্স। আশা করি তোমরা শর্তগুলো বুঝতে পেরেছো, তোমাদের নিজেদের মধ্যে মিলিয়ে নিও যে তুমি কোন সাবজেক্ট পেতে পারো এবং না পেতে পারো। তুমি তো জানো যে তোমার তোমার ইংরেজিতে কি রেজাল্ট, বাংলাতে কি রেজাল্ট, বা অন্যান্য সাবজেক্টে এইচএসসিতে কি রেজাল্ট আসছে সেগুলোর সাথে মিলে নিয়ে এবং জিপিএ দিয়ে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোনটাতে আবেদন করতে পারবে, কোন সাবজেক্টটা তুমি পেতে পারো যদি চান্স পাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারপর হচ্ছে C1 এবং D ইউনিটের ন্যূনতম যোগ্যতা। আসলে তোমরা এগুলো দেখে নিবা। যখন কেউ যদি চারুকলা পেতে যায় তাকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা অন্য অন্য শাখায় মোট জিপিএ 6 থাকতে হবে, এবং বাংলায় ডি গ্রেড অবশ্যই লাগবে, না হলে কিন্তু তুমি সাবজেক্ট পাবা না। ডি ইউনিট দেখো যে বিজ্ঞান অনুষদ সায়েন্সের জন্য উভয় তোমার 3.50 লাগবে এসএসসি এইচএসসি। আর কার আর মনে করো মাইক্রোবায়োলজি নিয়ে যদি কেউ পড়তে চায় তার মোট জিপিএ এইচএসসিতে প্রয়োজন 8.50, এবং রসায়ন জীববিজ্ঞান ও ইংরেজিতে A- গ্রেড থাকতে হবে এইচএসসি পরীক্ষাতে। সবার ডান পাশে হচ্ছে এইচএসসি, মাঝখানেটা হচ্ছে তোমার টোটাল জিপিএ, এবং এই পাশে একটা দেখো এই সাবজেক্ট হলে তুমি এটা লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তারপর আমরা যাবো ই এবং এফ ইউনিটের। দেখো আবেদনের ন্যূনতম যোগ্যতা, এখানে দেখো তুমি যদি ল নিয়ে পড়তে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আইন ও বিচার বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি তে মোট জিপিএ তোমার 8 থাকতে হবে, যারা আর্টস কমার্স সায়েন্স সবারই দুইটা মিলে 8, এবং বাংলা ও ইংরেজিতে কি থাকতে হবে বি গ্রেড। আর উপরে দেখো বিজনেস স্টাডি অনুষদ ইউনিট, তোমরা এইগুলো দেখে নিবা, আমি আর বিস্তারিত না বলি। আর হচ্ছে জিএইচ এবং আই ইউনিট, এইখানে দেখো কিছু বাদ শর্ত সমূহ আছে। যেমন বিবিএ প্রোগ্রাম আইবিএ তে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা থেকে 8.50 এবং মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা থেকে 8 থাকতে হবে। অবশ্যই ইংরেজি উচ্চতর গণিত বা পরিসংখ্যান A- থাকতে হবে বিজ্ঞানের জন্য, আর ইংরেজি ও হিসাব বিজ্ঞান অর্থনীতি গণিত ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফাইন্যান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স A-
থাকতে হবে আর্টস কমার্সে, আর্টসের জন্য ইংরেজি আর বাদ বাকিগুলো হচ্ছে কমার্স। সো তোমরা আশা করি বুঝতে পেরেছ বিষয়টা, এই হচ্ছে আবেদনের যোগ্যতা, তোমরা এগুলো দেখে নিবা নিজেদের থেকে। আমি সব সবগুলো পড়লে অনেক সময়ের প্রয়োজন, তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে চেক করে নিবা। আর এখন কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এ এবং ডি এবং এইচ হলো সায়েন্সের সাবজেক্ট ইউনিট, এই তিন ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। সো আমি দেখিয়েছি আগেই, তোমরা দেখে নিও অনুষদগুলো। এবং বি সি সি আই আই এফ হলো মানবিক শাখার সাবজেক্ট ইউনিট, এই পাঁচটি ইউনিটে সব বিভাগের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে, সায়েন্স কমার্স আর্টস। তারপর হচ্ছে ই ইউনিট বিবিএ এবং জি ইউনিট ও আইবি, এই দুই ইউনিটে যে কোনো বিভাগের শিক্ষার্থীরা আবেদন দিতে পারবে। তার মানে হচ্ছে সায়েন্সে যারা পড়ে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবগুলো ইউনিটে ফর্ম তুলতে পারবে, আর যারা আর্টস কমার্সে পড়ে তারা এ ডি এইচ এ ফর্ম তুলতে পারবে না। অর্থাৎ সায়েন্স স্টুডেন্ট সকলে দেখো আমি সব বলে দিয়েছি, আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ স্টুডেন্টরা 7টা বিভাগে ইউনিটে পরীক্ষা দিতে পারবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো বিষয়টা। তারপরে হচ্ছে আমরা যাব ভর্তি পরীক্ষার নম্বর। এই যে দেখো এমসিকিউ পদ্ধতিতে অংশগ্রহণ করা হবে, অপটিক্যাল মার্ক রিডার, ভুল উত্তরের জন্য 0.020 নম্বর কাটা যাবে। জি ইউনিট ব্যতীত অন্য সকল ইউনিটে 80 নম্বর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার সময় 55 মিনিট। তবে ও এম আর পূরণের জন্য আলাদা মানে তোমার রুল লঙ্ঘে যে যা লেখালেখি করতে হয় ফ্রন্ট পেজে সেটার জন্য 5 মিনিট সময় দেওয়া হবে। সি ওয়ান ইউনিটে নাটক নাট্যে 20 নম্বর, ব্যবহারিক পরীক্ষার সময় দেওয়া হবে, ব্যবহারিক পরীক্ষা 5 নম্বর, 40%। 40% মানে হচ্ছে তোমাকে এ আট পেতে হবে মেবি, বা একটু বেশি বা কম হতে পারে। জি ইউনিটে 75 নম্বর এমসিকিউ পদ্ধতি পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার সময় 55 মিনিট। তবে ও আর পুরোর জন্য তোমার 5 মিনিট সময় দিবে ও এম এর পেপার করার জন্য। এই হচ্ছে ভর্তি পরীক্ষার কিছু নম্বর বন্টন সিস্টেম। এখন আমরা দেখব নম্বর মানবন্টন। এই যে দেখো যেমন এ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, তাদের গণিতে 22, পদার্থতে 22, রসায়নে 22, বাংলায় 3, ইংরেজিতে 3, ও বুদ্ধিমত্তা বিজ্ঞান বিষয়ক 8 নম্বর। এখানে টোটাল 80 নম্বর মার্কস। বি ইউনিটে দেখো সমাজ বিজ্ঞান অনুষদ বাংলায় 10, ইংরেজিতে 15, গণিতে 15, সাধারণ জ্ঞানে 25 এবং বুদ্ধিমত্তা 15। সো এইগুলো তোমরা পড়ে নেবা যে কোন ইউনিটে কোন কোন বিষয়ে কত মার্কস এবং কোন সাবজেক্ট। যেমন ডি ইউনিটে তোমাকে জীব বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে হলে সায়েন্সের স্টুডেন্টদের বাংলা ইংরেজি মিলিয়ে 8 আসবে, রসায়নের 24, উদ্ভিদ বিজ্ঞান 22, প্রাণীবিদ্যা 22 এবং বুদ্ধিমত্তা 4 নম্বর। আবার আই ইউনিট দেখো বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটে বাংলাতে 15 মার্কস, ইংরেজিতে 15 মার্কস, বিশ্ব সাহিত্য 10, সাধারণ জ্ঞান 10, সংস্কৃতিতে 5, নৃবিজ্ঞান 5, প্রত্নতাত্ত্বিক 5, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ 10 এবং ইতিহাস ঐতিহ্য 5। এই সম্পূর্ণটা তোমরা পড়ে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটগুলোতে কোন কোন যেমন বাংলা ইংরেজি থেকে কত কত মার্কস এবং কী কী অ্যাপ থাকে এগুলো দেখে নেবে তোমরা। আশা করি এটি বুঝতে পেরেছ। এই ভিডিওটি এতটুকুই, আশা করি তোমরা অনেক তথ্যই পেয়েছ এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং পরবর্তীতে তোমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আর কোনো ভিডিও চাও বা অন্য যে কোনো টপিক নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আমরা সেটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবো। সাবস্ক্রাইব করলে কি ভিডিও তৈরি করার জন্য একটু উৎসাহ জাগে, ভালো লাগে আর কি যে না আমার কন্টেন্টগুলো কাজ হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবো, আর স্বপ্নের দিকে এগিয়ে যাও শুভকামনা রইল। প্রচুর পরিশ্রম করে অনেক সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। ধন্যবাদ, আর বেশি কথা বলবো না, আজ এতটুকুই। আর চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে অলরেডি চ্যানেলে অনেক ভিডিও পাবলিশ করা হয়েছে, ইউনিট ভিত্তিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমগ্র অ্যাডমিশন রিলেটেড সমগ্র তথ্য নিয়েও একটি ভিডিও আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য।